গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে পূর্ণিমা, রাখি পূর্ণিমা। তো শ্রীলঙ্কায় আমরা রাখি পূর্ণিমা কীভাবে সেলিব্রেট করলাম আজকে তোমাদের সাথে এই ব্লগে আমি সেটাই শেয়ার করব। তো আমার বান্ধবী ওর বাড়িতে রাখি পূর্ণিমার সব অ্যারেঞ্জমেন্ট করেছে, তো আমরা সবাই একসাথে ওর বাড়িতে পৌঁছে গেছি। তো এখানে আমরা সবাই একসাথে রাখি পূর্ণিমা সেলিব্রেট করব। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি, তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন হচ্ছে রাখির থালা সাজানো হচ্ছে। তো প্রথমে সব বাচ্চাদের দেওয়া পড়ানো হবে, তারপর হচ্ছে হাজবেন্ডদের টার্ন আসবে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের সব থেকে ছোটো ছেলে, ওর নাম হচ্ছে সায়ন, ভীষণ কিউট, এখন একটু বড় হয়েছে, খুব দৌড়াদৌড়ি করছে একা একা। এটা হচ্ছে আমার বান্ধবীর বড় মেয়ে, ওর নাম হচ্ছে কনিষ্কা। তো কনিষ্কা প্রথমে স্টার্ট করেছে, আগে সবার ওর ছোট্ট ভাইকে দিয়ে শুরু করা হয়েছে, তো এক এক করে তারপরে ও সবাইকে রাখি পরাবে। এইখানে এই পুচকেটার কাণ্ড দেখো, বারবার ওর বড় ভাইয়ের মাথা থেকে এই যে কাপড়টা বারবার করে সরিয়ে নিচ্ছে, খুব মজারও খেলা পেয়েছে একটা। এটা হচ্ছে আমার বান্ধবীর ছোট মেয়ে, ওর নাম হচ্ছে কৃষা। ও এখন সবাইকে রাখি পরাবে, দেখো কি সুন্দর করে তিলক কেটে পরাচ্ছে ওর দাদাকে। আর এখন এই যে ওর ছোট ভাইকে পরাবে, ওর ছোট ভাইটা কিন্তু একটুও মানে কোনো বিরক্ত ভাব দেখায়নি, যে রেগে যাচ্ছে কি ওর ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে মানে অধৈর্য হয়ে যাচ্ছে, ওই সব কিছু নেই। সুন্দর ও বসে, দেখো তিলক কাটলো তো সুন্দর করে ও বসে রয়েছে ওখানে। তো এখন কৃষা ওদের ওর দাদা ভাই ওদের সবাইকে রাখি পরাবে না, এখন সবাইকে ওর টার্ন আর কি রাখি পরানো, তো এখন সবাইকে রাখি পরাবে। এখন কৃষা তুহিন খেয়ে রাখি পরাবে, তো তার আগে এখন এই যে তিলক কাটছে, তো তুহিনও খুব খুশি হয়েছে, কারণ দেশের বাইরে তো এগুলো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এই বছর এখানে ও রাখি পরছে সবার সাথে, তো ও ভীষণই খুশি। তো এখন কৃষা ওকে রাখি পরাচ্ছে, তিলক কাটলো, মিষ্টি খাওয়ালো, এখন রাখি পরাবে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত, খুবই সুন্দর একটা মুহূর্ত। তুহিনও খুব মানে আনন্দ পেয়েছে, খুব মজা পেয়েছে এই রাখি পূর্ণিমার এই রাখি মানে অনুষ্ঠানটা সেলিব্রেট করতে পেরে। এখন সব ভাই বোনদের মধ্যে গিফটস এক্সচেঞ্জ হচ্ছে, তো এও খুলে দেখছে যে ভেতরে কী আছে, কী গিফট আছে। এখন কনিষ্কা তুহিনকে রাখি পরাবে।
এখন হাজবেন্ডের টার্ন, আমার বান্ধবী হাজবেন্ডকে রাখি পরাচ্ছে। আচ্ছা বলে এও আমার আর এক বান্ধবী, ওর নাম হচ্ছে রীনা। তো ও আমার হাজবেন্ডকে এখন রাখি পড়াচ্ছে। উনি হচ্ছেন আমার বান্ধবীর হাজব্যান্ড, তো উনি হচ্ছেন গাইনোকোলজিস্ট ডক্টর। তো আমি ওনাকে রাখি পরালাম। রাখি পরানো সব কমপ্লিট হয়ে গেছে সবার। তো এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। আগে বাচ্চারা বসেছে, হাজবেন্ডরা বসেছে, সবাই। খাওয়া দাওয়া তো আমাদের সবার হয়ে গেছে। তো এখন এখানে আমাদের আড্ডার আসর বসেছে, গান বাজনা হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা তো খুব ভালোই কাটালাম। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে কি পরের ভিডিও যখন আমি আপলোড করব তার সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।